কোচবিহার জেলা সিপিএমের নতুন সম্পাদক হলেন অনন্ত রায়। রবিবার কোচবিহার নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে শেষ হলো কোচবিহার জেলা সিপিএমের 21তম জেলা সম্মেলন। এদিনের এই সম্মেলনের পর সিপিএমের কোচবিহার জেলা সম্পাদক হিসেবে নবনির্বাচিত হয়েছেন অনন্ত রায়। তিনি তারিণী রায় স্থলাভিষিক্ত হলেন। অনন্তবাবু কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। পরে 2006 থেকে 2011 পর্যন্ত তিনি বনমন্ত্রী ছিলেন। বর্তমানে তিনি দলের কৃষক ফ্রন্টের দায়িত্বে রয়েছেন। দলের উপস্থিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমেই তিনি সম্পাদক নির্বাচিত হয়েছেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। এই সম্মেলনে 50 জনের জেলা কমিটি গঠিত হয়েছে। 49 জনের নাম ঘোষণা হলেও একজনকে পরে নেওয়া হবে বলে জানা গেছে। প্রদীপ নাথ, অখিল প্রামাণিক, সুভাষ ভাওয়াল, ধনেশ্বর রায়, নুরুদ্দিন মিয়াকে এবারের জেলা কমিটিতে রাখা হয়নি। এদের সকলকেই বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এবারের কমিটিতে রয়েছে একাধিক নতুন মুখ। অপেক্ষাকৃত যুবদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। ছাত্রফ্রন্টের নেতা শুভ্রালোক দাস ও আকিক হাসানকে জেলা কমিটিতে স্থান দেওয়া হয়েছে।